আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরর সলিউশনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান। পরীক্ষা গ্রহণের তারিখ 18 জুন 2021। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে সাবস্ক্রাইব পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন। চলে যাচ্ছি মূল প্রশ্ন পর্বে। 1966 সালে বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবি কোথায় উত্থাপন করা হয়? ছয় দফা দাবি উত্থাপন করা হয় লাহোরে। মুক্ত গণমাধ্যম সূচক 2021 এ বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 152তম। মৃত্যু ক্ষুধা উপন্যাসটি কার লেখা? মৃত্যুক্ষুধা উপন্যাসটি কাজী নজরুল ইসলাম এর লেখা। করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম কোন দেশ প্রাণীর অন্য ভ্যাকসিন প্রবর্তন করেন? রাশিয়া। ভ্যাকসিনটির নাম কার্নিভাক কোভ। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী, কুয়াকাটা। বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি কোনটি? প্রধান দাবি নাগরিকত্ব। ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হি ইজ ইন চেন উক্তিটি কার? উক্তিটি জ জ্যাক রুশু। ক্রিমিয়া পূর্বে কোন দেশের অংশ ছিল? ক্রিমিয়া পূর্বে ইউক্রেনের অংশ ছিল। কোন সভ্যতাটি প্রাচীনতম? সুমেরীয় সভ্যতা প্রাচীনতম। ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন বোনপার্ট পরাজিত হয়েছিলেন। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ পিস নাগাসাকিতে অবস্থিত। IBRD এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ভারতের কোন প্রধানমন্ত্রীর নাম বোফোর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িয়ে আছে? রাজীব গান্ধী। এই জানোয়ারদের হত্যা করতে হবে শিরোনামের মুক্তিযুদ্ধভিত্তিক পোস্টারের শিল্পী কে? শিল্পী কামরুল হাসান। গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় কোন বিষাক্ত গ্যাস বের হয়? কার্বন মনোক্সাইড বের হয়। 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা? 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থান কত? বর্তমান অবস্থান 9ম। স্প্রেডশিট, MS ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট কোন সফটওয়্যার কোম্পানির পণ্য? মাইক্রোসফটের পণ্য। আন্ডারলাইন করার কিবোর্ড কমান্ড কোনটি? কন্ট্রোল প্লাস ইউ। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সংহতির প্রতীক রাষ্ট্রপতি? ততোদিক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? তত বিসর্গ যোগ অধিক। নিচের কোনটি সঠিক বানান? পুনরুজ্জীবন। কোনো ভাবি যা নিবারণ করা যায় না এক কথায় কি হবে? এক কথায় হবে অনিবার্য। ঘাটের মরা বাগদারাটির অর্থ কি? অতি বৃদ্ধ। গরিয়ান শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি? গরিয়ান শব্দটির স্ত্রীবাচক শব্দ গরিয়সী। বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? নিষেধ। তরঙ্গ শব্দের বহুবচন কি? তরঙ্গ মালা। রিক্সা কোন ভাষার শব্দ? জাপানি।
ভাষার শব্দ। কোনটি রাজপথ শব্দের ব্যাস বাক্য? পথের রাজা। ছন্দের জাদুকর বলা হয় কোন কবিকে? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। ইংরেজি প্রবাদ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থ কি? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থ লিখিতভাবে। মাতৃস্নেহ কখনো শেষ হয় না এর ইংরেজি অনুবাদ কি? এর ইংরেজি অনুবাদ ম্যাটারনাল লাভ নেভার এন্ডস। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফো? ফ্রেন্ড। 0.2 গুণন 0.02 গুণন 0.002 গুণন 0.0002 ইকুয়াল কত? ইকুয়াল 0.00000016। রুট 0.00009 ইকুয়াল কত? ইকুয়াল 0.003। তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? পার্থক্য 899। √1 + √1 এর বর্গ কত? এর বর্গ 4। সমাপ্ত। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। ভিডিওতে কোনো প্রকার ভুল থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।